হাই ডিয়ার ভিওয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রামারের রিলেশনে আর যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটিমাত্র সেন্টেন্সে ওকে মেবি একটি কম্পাউন্ড সেন্টেন্স আমি এখানে দুটো সেন্টেন্স যুক্ত হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স হয় তো বইটি একটি সেন্টেন্স বলবো সেখানে আমি প্রত্যেকটি পার্স অফিস পিচ দেখিয়েছি তো আপনার দেখুন আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি করবেন তাহলে আমার প্রিভিয়াসলি যেগুলো দিয়েছি লেকচার গ্রামারের উপর অনেক ইম্পর্টেন্ট এবং স্পোকেন ইংলিশের উপর আমার এই চ্যানেলে সাদিক ইসলাম এস কে ইসলাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমার চ্যানেলে বাংলাদেশে সবচেয়ে বেশি গ্রামের উপর লেসন দেয়া রয়েছে লেকচার দেয়া রয়েছে তো চলুন আমরা আলোচনা চলে যাই ওহ কেয়া ওয়াজ ব্যাডলি অ্যান্ড আ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ওকে বাট অলওয়েজ শি মুভস কেয়ারফুলি অন দ্য রোড ওকে এই সেন্টেন্সটির মধ্যে আমরা প্রত্যেকটি পার্সা পিচ পিচ খুঁজে পাবো এবং বের করবো করে আপনাদের দেখাবো তাহলে চলুন আমরা দেখি উপরের বাক্যটি এখন ব্যাখ্যা করি তাহলে দেখুন আমরা নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব ভার্ব অ্যাডেক্টিভ প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন আর্টিকেল যেটাও বলে অ্যাডেক্টিভ এক জাতীয় সো এগুলো আমরা প্রত্যেকটি অফ পিচ খুঁজে পাবো এখানে দেখুন এখানে নাউন কীভাবে পাওয়া যায় নাউন হচ্ছে কেয়া আমরা জানি সবাই যে নাম বোঝায় কোনো কিছুর নাম কেয়া একজনের নাম কেয়া প্রোনাউন নাউনের বদলে যেটা বসে এখানে সি মুভস কেয়ারফুল অন দ্য রোড এই কেয়ার বদলে যেটি বসেছে সি সিটা হচ্ছে কি প্রোনাউন ভার্ভা হচ্ছে বিভার্বও হতে পারে মূলভার্বও হতে পারে ওয়াস একটি বিভার্ব ইনজার্ড একটি মূলভার্ব ওকে তারপরে আমরা চলে আসি অ্যাডভার্ব অ্যাডভার্ভ যদি ভাবকে মডিফাই করে বা ভার্ব সম্বন্ধে কিছু বলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলে এখানে আমরা ভাব সম্বন্ধে বলেছি ব্যাডলি ইঞ্জয়ার্ড কীভাবে ইঞ্জয়ার্ড হলো সে আহত হল ব্যাডলি খুব খারাপভাবে এরকম ব্যাডলি এবং অলওয়েস হ্যাঁ অলওয়েস মুভস অলওয়েস মুভস অলওয়েস এই মুভসকে মডিফাই করেছে অলওয়েস্টো একটি অ্যাডভার্ভ একটা ভার্ভকে মডিফাই করেছে অলওয়েস্টো একটি অ্যাডভার্ভ তারপর আমার চলছে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ যেটি নাউন সম্বন্ধে কিছু বলে সেটাকে বলা হয় অ্যাজেক্টিভ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নাউন তার সম্বন্ধে ফ্যাটাল খুব একটি মারাত্মক একটি দুর্ঘটনায় ভয়াবহ একটি দুর্ঘটনা এরকম ফ্যাটাল ওকে ফ্যাটালটা অ্যাজেকটিভ যেটি অ্যাক্সিডেন্ট সম্বন্ধে কিছু বলেছে একটি নাউন সম্বন্ধে কিছু বলেছে প্রিপোজিশন প্রি মানে পূর্বে পজিশন অন্য পজিশন নেওয়া স্থান নেওয়া যেটি নাউনের পূর্বে অবস্থান নেয় এখানে অন প্রিপোজিশান কী কারণে অন দ্য রোড রোডের পূর্বে এটি অবস্থান নিয়েছে অতএব এটি একটি প্রিপোজিশন ওকে ওয়ানটা একটি প্রিপোজিশন কনজাংশন দুটি সেন্টেন্সকে যুক্ত করতে পারে দুটো নালকে যুক্ত করতে পারি দুটো একজিটিকে যুক্ত করতে পারে এখানে দুটি সেন্টেন্সকে বার্থটা যুক্ত করেছে বার্থ দিয়ে আমরা দুটি সেন্টেন্স আলাদা আলাদা এক্সিস্টেন্স বোঝাচ্ছে আমরা বার্থ ডে যুক্ত করেছি অতএব এটি একটি কনজাংশন ওকে তারপরে চলে আসুন ইন্টারজেকশনের ওফ ওহ এটি একটি ইন্টারজেকশন যেটা একটি আবেগ অনুভূতি বিষয় এগুলো প্রকাশ করে দুঃখ বেদনা হতাশা এগুলো প্রকাশ করে ওহ দিয়ে আমরা একটি বেদনা প্রকাশ করেছি হুম একটা একটা গভীর একটা আবেগ প্রকাশ পেয়েছে ওফ তাহলে ওফটা হচ্ছে এখানে ইন্টারজেকশন আরেকটি দিয়েছি যেমন দেখুন আমরা এ কিংবা দি এগুলো রয়েছে এ দি দি এগুলো হচ্ছে আর্টিকেল আর্টিকেলগুলো আসলে আজ একটি তো সো ডিয়ার ভিউয়ার্স আশা রাখি আপনাদের এই লেকচারটি কাজে দেবে প্রত্যেকটি অফ পিচ পিচ একটি সেন্টেন্সের মধ্যে আমরা বের করে কীভাবে দেখিয়ে সেটি আলোচনা করতে পারি ব্যাখ্যা করতে পারি যদি ভালো লাগে থাকে লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং অফকোর্স কমেন্ট করবেন এবং আমার আগে লেকচারগুলো দেখবেন তাহলে আপনার উপকৃত হবেন এবং থ্যাংকস ফর ওয়াচিং হোপফুলি উইল বি সরি অ্যাগেন কামিং অ্যাগেন উইথ আনাদার লেকচার টিল দ্যাস্ট ওয়েল